অংশমান দাবি করছে যে তৃণমূলে কবজা হবে। দেখো ব্যাপারটা হচ্ছে, আমি তোমাকে বলছি একটু আগে, জাস্ট একটু আগে বিধায়ক এবং জেলা সভাপতির উপস্থিতিতে কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটির সমস্ত কাউন্সিলররা এসে বসে সভা করে। স্বাভাবিকভাবে কাঁচরাপাড়া পৌরসভা অক্ষত অটুট আছে বিজেপির পক্ষে। হালিশহর পৌরসভায় এ হচ্ছে সিনিয়র মোস্ট কাউন্সিলর মহাদেব বিশ্বাস, সিনিয়র মোস্ট কাউন্সিলর। এছাড়া হালিশহর মিউনিসিপ্যালিটিতে দেখুন যারা কাউন্সিলররা রয়েছে তারা সবাই আছে। অতি শীঘ্র, অতি শীঘ্র দেখতে পাবেন অংশমান একটা অ্যাডভান্টেজ নিচ্ছে, যেহেতু ওকে চেয়ারম্যান পদ থেকে ভারতীয় জনতা পার্টি সরাইনি, সেই অ্যাডভান্টেজ নিয়ে বলছে যে ওটা তৃণমূলে ফিরে যাবে। অত্যন্ত শীঘ্র দেখতে পারবেন যে অংশমানের বিরুদ্ধে অনাস্থা আসছে এবং হালিশহর মিউনিসিপ্যালিটিও বিজেপির পক্ষে যাচ্ছে। দাদা, কাউন্সিলার অভিযোগ করছে কি নাকি ভয় আর তার থেকে ভয় আর জোর করে নিয়ে যাওয়া হয়েছিল? তাই যারা এই যে কাঁচরাপাড়া পৌরসভা যারা এসেছিল তারা সবাই আমার সাথে বসেছিল, কেউ ভয়ে যায়নি। অংশমান তো গেছে অন্য জায়গা থেকে, আর হালিশহর মিউনিসিপ্যালিটির কাউন্সিলররাও এখানে সব রয়েছে, অধিকাংশ কাউন্সিলর এখানে রয়েছে, তাদেরও কাউকেও ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয়নি। এবং এরা কেউ বাচ্চা ছেলে নয় যে এদের ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যদি ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হতো তাহলে তো এসে এফআইআর হতো। আপনার ঘরে একটা ভাঙন ধরে গেল, ক্লাব থেকে শুরু করে কর্মীরা সব এখন পাল্টায় চলে গেছে তৃণমূলে। এটা ভুল, যারা বলছে এটা ভুল। আমি ভাই ওয়াগান ব্রেকারদের সাথে দল করি না, আমি এখনও পুরো ব্যাপারে এখনও কারোর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণে যাচ্ছি না। কিন্তু এইটুকুনি জেনে রাখো যে ওয়াগান ব্রেকারদের সাথে দল আমরা করি না। দেখুন আমি আবার বললাম, আমি ওয়াগান ব্রেকারদের সাথে দল করি না, গুন্ডা বদমাশ দিয়ে দল করি না। বীজপুরের একটা ইতিহাস আছে, সেই ইতিহাসে দাঁড়িয়ে আপনারা জানেন যে কীভাবে বীজপুরকে সিপিএমের থেকে মুক্ত করা হয়েছিল। এবারও আপনাদের আমি বলছি, এই ওয়াগান ব্রেকার বা যারা আছে তাদের নিয়ে যারা দল করার চেষ্টা করছে, অচিরেই তারা দেখতে পারবে যে কাঁচরাপাড়া এবং হালিশহরের মানুষ, যে মানুষ হচ্ছে সবচেয়ে বড়, সেই মানুষ কাদের পক্ষে আছে আর কাদের বিপক্ষে আছে দেখা যাবে। আবার বলি, অংশমানকে তো দয়া করে ডেকে নিয়ে এসে চেয়ারম্যান করেছিল, অংশমানের কোনো রাজনৈতিক ইতিহাস নেই। আজকেও এইসব বড় বড় অনেক কথা বলছে, আমি দেখছি যে ও কদিন এই তার লোক ধরে রাখতে পারে। আপনি জেনে রেখে দিন, 7 থেকে 10 দিনের মধ্যেই হালিশহর পৌরসভায় অনাস্থা আসবে এবং সেখানে বিজেপির দখল হবে। হালিশহর পৌরসভায় যদি অনাস্থা আসে এবং বিজেপির দখলে যায়, কে কে হতে পারে পুরো প্রধান এবং উপপ্রধান? তখন কাউন্সিলররা ঠিক করে, কিন্তু কাউন্সিলরদের ব্যাপার, কাউন্সিলররা ঠিক করে। অবশ্য অংশমানকে কাউন্সিলররা ঠিক করেনি, ওটা আমার ইচ্ছায় দয়া করে ওকে আমরা কাউন্সিলর করে চেয়ারম্যান করেছিলাম। এক মাসের মধ্যে এই ধরনের ঘটনা হঠাৎ ঘটলো কেন? ঘটি মনে করছে, প্রথম কথা হচ্ছে আবার বললাম যে ভয় ভীতি যদি থাকে তাহলে এই ভয় ভীতিটা এখন উল্টো পক্ষে আছে, এই পক্ষে নেই। পুলিশ সবার সাথে দাঁড়িয়ে রয়েছে, চার গাড়ি পুলিশ নিয়ে গিয়ে কেউ কোনো জায়গায় কোনো এলাকা দখলে নিতে পারে, আমাদের সাথে তো পুলিশ নেই। আপনারা দেখেছেন কোনো একটা জায়গা পুলিশ ব্যতিরেকে কেউ যাচ্ছে? চার গাড়ি পুলিশ সাথে নিয়ে তবে তাদের ঘোরাফেরা করতে হচ্ছে, খালি ঘোরাফেরার ক্ষমতা দেন নেই। সম্মানটা কি, সম্মানটা কি কাকে বলে, সম্মানটা কি এটা খায় না মাথায় দেয়? সম্মান অর্জন করতে হয়, সম্মান কেউ কাউকে দেয় না। বিজেপি যোগদানের পর কিন্তু দেখা যাচ্ছে হালিশহরের বেশ কিছু কাউন্সিলর তারা কিন্তু মাঠে নামতে পারছে না কাজের জন্য, এইটা কবে থেকে এটা ঠিক হতে পারে? মাঠে নামতে পারছে না বলতে কি বোঝাচ্ছেন? মানে কাজে তারা কাজের কি কাজ নামতে পারছে না, তার কি কাজের কি অসুবিধা হচ্ছে? যেমনি দেখা গেছে অনেক জায়গায় ড্রেনেজের সমস্যা রয়েছে, সেখানে জানিয়ে যদি দায়িত্ব হয় তাহলে শুধু চেয়ারম্যানের দায়িত্ব। হালিশহর পুরসভার পুরো প্রধান অংশমান রায়ের সাংবাদিক বৈঠকে বলেছেন যে বিজেপি সন্ত্রাস করেছে বলে 23 মে-র পর থেকে তিনি পুরসভায় আসতে পারেননি, আপনার বক্তব্য?
কোনো জায়গায় সন্ত্রাস কেউ করেনি, উনি নিজে যেহেতু পরাস্ত হয়েছেন সেই হেতু উনি পৌরসভায় যাচ্ছেন। আছড়াপাড়া হালি শহরে বিজেপি সন্ত্রাস করে জিতেছে এ কথা তো কেউ বলতে পারবে না। আছড়াপাড়া হালি শহরের লোকসভায় বিজেপি সন্ত্রাস করে জিতেছে এ কথা কেউ বলতে পারবে? বিজেপি সন্ত্রাস করে জিতেছে নৈহাটিতে, বিজেপি সন্ত্রাস করে জিতেছে এ কথা কেউ বলতে পারবে? বলতে পারবে ব্যারাকপুরে সন্ত্রাস করে জিতেছে? কোনো জায়গায় বিজেপি এবার এই লোকসভা নির্বাচনে সন্ত্রাস করে জিতেছে? আছড়াপাড়াতেও জিতেনি, হালি শহরেও জিতেনি, টোটাল বীজপুরে সন্ত্রাস করে জিতেনি। বীজপুর উন্নয়ন কাণ্ডারি শুভ্রাংশু রায়, এখানকার এলাকাবাসীরা অভিযোগ করেছে কি শুভ্রাংশু রায়কে দেখেই তারা দল পরিবর্তন করেছে, শুভ্রাংশু নেই বলে আমরা নেই। শুভ্রাংশু রায় এখন কোনো এখনো পদে পাননি। ভাই একটা দল, আমি কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম, আমি একটা পার্টির ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি আজকে দেড় বছর হলো ভারতীয় জনতা পার্টি এসেছি। অর্থাৎ ভারতীয় জনতা পার্টিতে একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারের মধ্যে দিয়ে যেতে হয়। এবং শুভ্রাংশু বিধায়ক হিসেবে দল পরিবর্তন করে ভাজপাতে গেছে, স্ট্রাকচারের মধ্যে দিয়েও দেখবেন শুভ্রাংশু রায়ের রাজনীতিতে উত্তরণ করছে, একটা স্ট্রাকচার। ভোটের পর থেকে দেখা যাচ্ছে হালি শহর পৌরসভার এখনো অব্দি স্তব্ধ, এই কাজটা কবে থেকে শুরু হবে? হালি শহর পৌরসভা যে পৌর পৌরসভাটা আছে সেটা বন্ধ, সেটা চেয়ারম্যান বলতে পারবেন, পৌর প্রধান চেয়ারম্যান তিনি তো বলতে পারবেন কবে থেকে শুরু হবে। চেয়ারম্যান কিন্তু পাশাপাশি এটাও জানাচ্ছে যে বিজেপিতে যাওয়ার পর থেকে আমি কোনো কাজ করতে পারিনি বা আমাকে কাজ করতে দেওয়া হয়নি। ঘটনাটা হচ্ছে কত দয়া নিয়ে দাক্ষিণ্য নিয়ে চেয়ারম্যান, স্বাভাবিকভাবে ও এক্ষুনি থাকতে পারে, কাজ করুক, ওর যত ইচ্ছে কাজ করুক, কিন্তু ওর বিরুদ্ধে অনাস্থা আনার জন্য বিজেপি তৈরি হচ্ছে এবং অতি শীঘ্র ওর বিরুদ্ধে অনাস্থা আসবে। কতজন কাউন্সিলর থাকতে পারে আপনাদের পক্ষে? আরে কাউন্সিলর একটা 23 জনের মিউনিসিপ্যালিটি, কাউন্সিলর পেতে গেলে 12 জন পেলেই তো তার এগেনস্টে অনাস্থা আসতে পারে। সুতরাং অনাস্থা আসার জন্য যে প্রয়োজনীয় সংখ্যা সেই সংখ্যা ভারতীয় জনতা পার্টির কাছে আছে। অনাস্থা আনতে হলে 8 জন লাগে আর জিততে হলে 12 জন লাগে, সবটাই রেডি আছে। বীজপুর এলাকাবাসী কি কি মেসেজ দিতে চান যারা এখনো ভেবে রেখেছে কি শুভ্রাংশু রায় কোনো একটা দায়িত্ব পাবে? নিশ্চয়ই পাবে, দল ভাবছে শুভ্রাংশু রায়কে নিশ্চয়ই দায়িত্ব দেবে। এবং বীজপুর মানুষের কাছে বার্তা, বীজপুরের যুবকদের যে জন্য যে বেকার সংস্থান যে দুকাবাগড়া আমার যন্ত্রণায় মাথা খুঁজছে, সেই জায়গায় দাঁড়িয়ে শুভ্রাংশু রায় নিশ্চয়ই তাদের জন্য লড়াই করবে এবং বীজপুরের উন্নয়নের জন্যে শুভ্রাংশু রায় নিশ্চয়ই লড়াই করবে। এবং শুভ্রাংশু রায় নিশ্চয়ই কেন্দ্রীয় কোনো প্রতি কেন্দ্রীয় সংস্থা থেকে, কেন্দ্রীয় সরকার থেকে, ঘাট উন্নয়ন থেকে শুরু করে সমস্ত কিছুর দিকে কাজ করবে। ইতিমধ্যেই শুভ্রাংশু রায় দিল্লি গিয়ে ঘাট উন্নয়ন নিয়ে সেই দপ্তরের মন্ত্রীর সাথে কথা বলেছে। আবারও যদি কোনো কাউন্সিলর ফিরে আসতে চায় তাদেরকে আবার বিজেপিতে নেওয়া হবে? দেখুন আমাদের এখানে দলটা মুক্ত দল, কারোর ইচ্ছে হলে সে যদি ফিরতে চায় তাকে নিশ্চয়ই নেওয়া হবে, কেন নেওয়া হবে? এখানকার বেশিরভাগ যারা কাউন্সিলর যারা গিয়েছে তাদের অভিযোগ এখানকার মাথা অনেক আছে বিজেপিতে, গোষ্ঠীবাজি। বিজেপির মাথা বলে কিছু নেই, গোষ্ঠীবাজি বলে কিছু নেই, সে কাউন্সিলর, সে কাউন্সিলরের এখতিয়ারে থেকে কাজ করুক, কেউ তাকে বাধা দেবে না।